أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. حمدا وسليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে পেশাব পায়খানা করার পরে যখন আমরা ইস্তেনজা করি পবিত্র হয়, তো সেই সময় ঢেলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটা, এটা কতটা শরীয়ত সম্মত জানাবেন? যদি এই বিষয়ে সঠিক জানতে পারি তাহলে খুবই উপকৃত হয়। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, পেশাব পায়খানা করার পরে যখন পবিত্র হয় ইস্তেঞ্জা করি, তো সেই ইস্তেঞ্জার পরে পবিত্র হওয়ার পরে ঢেলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটা, এ ধরনের কোনো নিয়ম ইসলামী শরিয়া তথা আল কুরআন ও সহিহ সুন্নায় উল্লেখ নেই। তাই যদি কেউ ঢেলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটার আমল করে তাহলে তা স্পষ্টভাবে বিদআত হবে, এবং বিদআতি আমল করলে অবশ্যই তার পরিণাম অতি ভয়াবহ হবে। তাই আমাদের বিদআতি আমল থেকে বাঁচতে হবে, কেননা হাদিসের গ্রন্থ সুনান ও নাসাইতে উল্লেখ আছে যে বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা এবং সমস্ত ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ। অতএব বিদাতি কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, যার পরিণাম অতি ভয়াবহ তথা জাহান্নাম। তাই আসুন আমরা ইস্তিনজার পরে ঢেলা কুলুপ নিয়ে এই 40 কদম হাঁটা এই আমল থেকে আমরা দূরে থাকি। এর ইসলামী শরিয়া এর কোনো স্থান নেই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহ।